তাহলে আমরা আজকে প্রথমে শুরু করি ক্যালোরিমিটার যন্ত্রটার স্ট্রাকচারটা কেমন হয় আর এই যন্ত্রে কি কি পার্টস থাকে একটু চিন্তা করুন। তোমরা জানো যে তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার, মানে এই যন্ত্রের জন্য তাপ পরিমাপ করব, কিভাবে করব, কি নীতিতে করব সেটা পরে আলোচনা করছি, আগে তার স্ট্রাকচারটা দেখে নিই। এটা একটা সহজ হয়ে বোঝাবার জন্য এই পাত্রটা নিয়েছি আমি, আর তোমরা যদি প্র্যাকটিক্যাল মানে পরীক্ষাগারে যে যন্ত্রটা কিনে ছাত্রদেরকে পরীক্ষা করে দেখানো হয় তার ভেতরের স্ট্রাকচারটা বোঝাবার জন্য এই ছবিটা এঁকেছি। দেখতে পাচ্ছ যে এই যেটা বিশেষ পাত্র নিয়েছি, এই পাত্রটা কিন্তু ধাতব পাত্র, দেখে বলবে স্যার আপনি তো ট্রান্সপারেন্ট এঁকেছেন, ভেতরে লিকুইড দেখতে পাচ্ছি, ওটা স্কিম্যাটিক। তুমি মনে রাখবে এটা একটা মেটালিক পাত্র নিয়েছি, ভেসেল নিয়েছি, চোঙাকৃতি সিলিন্ড্রিক্যাল ভেসেল, সাধারণত তামা দিয়ে তৈরি করা হয়, তামার পাত। এবার এর মধ্যে একটা লিকুইড তুমি নিয়েছো, সেটা জল হতে পারে, অন্য কোন লিকুইড হতে পারে, সেটা আংশিক পূর্ণ করতে হবে। আর এখানে একটা দেখতে পাচ্ছ এটাকে বলছে আলোরক, এই যে সবুজ রঙে দেখছো একটা জিনিস দেওয়া আছে, আমি স্ট্রাকচার আরেকবার এঁকে দেখাচ্ছি। এই এরকম একটা দণ্ড আর সঙ্গে এরকম একটা রিং, এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে এটা বলা হয় আলোরক বা স্টায়ারার, এটা দিয়ে তুমি লিকুইডটাকে আন্দোলিত করতে পারো বা আলোড়িত করতে পারো। তাতে কি সুবিধা হবে না, তুমি মনে করো এই যদি আলোরকটা ইউজ না করো তাহলে দেখতে পারো যে জলের বিভিন্ন লেয়ারে তাপমাত্রা বিভিন্ন শো করবে, যেটা অ্যাটমসফিয়ারের সঙ্গে কন্ট্যাক্টে আছে তার টেম্পারেচার কেউ আস্তে আস্তে ফল করবে, কিন্তু তার নিচে তাপমাত্রা, তার নিচে তাপমাত্রা দেখবে বিভিন্ন লেয়ারের তাপমাত্রা বিভিন্ন রকম হচ্ছে, ফলে থার্মোমিটারটা তুমি কি ডেপথে ইনসার্ট করেছো তার উপর ডিপেন্ড করে এখানে রিডিংটাতে শো করবে। কিন্তু এটাতে পরীক্ষাটা ভুল হয়ে যাবে, ওই জন্য যাতে ইউনিফর্মলি এই লিকুইডের টেম্পারেচারটা একই থাকে সেই জন্য এই আলোরক বা স্টায়ারারটা ইউজ করা হয়, এবং এটাকে নাড়ি নাড়ি কি করা হবে, আলোড়িত করা হবে। তাহলে ইউজটা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে একটা ক্ল্যাম্পের সাহায্যে থার্মোমিটারকে এখানে ইনসার্ট করেছো, এই থার্মোমিটারের কুণ্ডটি যেন অবশ্যই এর মধ্যে নিমজ্জিত অবস্থা থাকে, তুমি এমন করে রাখলে যে লিকুইডটাকে টাচ করলো না তাহলে তো কোনো লাভই হবে না। তার মানে যাতে এই থার্মোমিটারটাকে এমন করে ইনসার্ট করবো যাতে এর মধ্যে লিকুইডটার প্রায় মাঝামাঝি তার এই কুণ্ডটি অবস্থান করে। আর ওখানে দেখতে পাচ্ছো একটু ডিটেল এঁকেছি এই পাত্রটাকে একটা কুপরিবাহী মানে ইনসুলেটরের মধ্যে একটা সেট করে রাখা আছে, মানে একদম পাত্রটা খোলা বাতাসের মধ্যে রাখা হচ্ছে না, যেটা এখানে দেখতে পাচ্ছ ওটা আসলে কি রাখা আছে, একটা ইনসুলেটর, মানে হতে পারে তোমার থার্মোকল, হতে পারে অন্য কোনো ব্যাড কন্ডাক্টর অফ হিট, তাপের কুপরিবাহী পদার্থের একটা আচ্ছাদন দিয়ে এটাকে মুড়ে রাখা হয়েছে। তার ভেতরে দেখো এই জিনিসটা, তার ভেতরে একটা তামার পাত্র রেখেছি, তার মধ্যে লিকুইড, এখানে একটা ইনসুলেটর ক্যাপ দিয়ে এটাকে ভেতরে ইনসার্ট করা হয়েছে, আর এখানে একটা আলোরক ইউজ করেছি যাতে তাপ এখান থেকে বাইরে বেরোতে না পারে, অন্য কোনোভাবে নষ্ট না হয়। এবার আমরা স্টার্ট করছি ক্যালোরিমিটির মূল নীতি বা প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি বলতে কি বুঝি, একটা সহজ এক্সাম্পল দিয়ে বলি। মনে করো এই একটা বস্তু আর এই একটা বস্তু, এটার নাম এ, এটার নাম বি, বলা হয়েছে যে এই বস্তুর তাপমাত্রা T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এই বস্তুর তাপমাত্রা T2 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটাও বলা আছে যে T1 গ্রেটার দ্যান T2। আচ্ছা তাহলে এদের যদি তুমি কন্ট্যাক্টে নিয়ে আসো, মানে এক অন্যকে টাচ করে দাও, তাহলে কি ঘটনা তুমি অবজার্ভ করবে বলে মনে হচ্ছে, যে এটা যদি উষ্ণতর বস্তু হয়, রিলেটিভলি এটা একটু হট, উষ্ণতর, আর এটা হচ্ছে শীতলতর বস্তু, তার মানে এটা তাপমাত্রা কম, এটা তাপমাত্রা বেশি, তাহলে একটা উষ্ণতর বস্তু আর শীতলতর বস্তু পরস্পর সংস্পর্শে চলে আসছে, যদি অন্য কোন উপায়ে তাপ ক্ষয় না হয়, মানে কোন রেডিয়েশন দিয়ে বিকিরিত হয়ে তাপটা মনে করো নষ্ট হয়ে গেল, যদি এরকম ভাবে তাপ ক্ষয় না হয়, বা এটা যদি একে অন্যের সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটায়, তাহলে আমরা কি বলতে পারি যে এই উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে তাপ প্রবাহিত হবে। এটা তো স্বাভাবিক যে যে বস্তুর উষ্ণতর, যার হিট কন্টেন্ট বেশি আছে, সে আস্তে আস্তে তাপ ক্ষয় করবে, মানে তাপ বর্জন করবে, আর যে বস্তুটা শীতলতর সেই বস্তু আস্তে আস্তে কি হবে, তাপ গ্রহণ করবে। এই তাপ বর্জন এবং তাপ গ্রহণ কি সারা জীবন চলবে? না, তা চলবে না। উষ্ণতর বস্তু শীতলতর বস্তুর মধ্যেকার তাপীয় সাম্য বা থার্মাল ইকুইলিব্রিয়াম যদি সেট হয়ে যায় তাহলে আর কোনো তাপের ফ্লো করবে না। প্রশ্ন আসছে স্যার তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্য বলতে কি বুঝি? খুব ইজি, যদি দেখি যে এ থেকে বিতে যাচ্ছে তাপ, যাচ্ছে বা তাপ ফ্লো করছে, এটা শর্তটা কি না T1 গ্রেটার দ্যান T2, যে মুহূর্তে এই T1 আর T2 যদি সমান হয়ে যায়, অবশ্যই সমান মানে আমি বলছি T1 এর ভ্যালু T2 এর সমান হতে পারে না, মানে এই বস্তু তাপমাত্রা
আর এই বস্তুর তাপমাত্রা যদি সমান হয়ে কোন একটা তাপমাত্রা মনে করো টি হলো, যেটাকে বলছি আমি ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, সাম্যাবস্থাতে এটা মনে করো তার তাপমাত্রা। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিলে বলতে পারবো যে মনে করো একটা তাপমাত্রা 20 ডিগ্রি ছিল আর একটা তাপমাত্রা ছিল 10 ডিগ্রি, এবার যে দুটোকে টাচ করলাম দেখলাম এটা মনে করো 60 ডিগ্রি হয়ে গেল। আমি একদম কিন্তু 20 10 এ 30 ডিভাইডেড বাই 2 মানে 15 করিনি, মানে এটার তাপমাত্রা যার টেম্পারেচার 20 তার তাপমাত্রা ফল করে কত হয়েছে 16, আর যার তাপমাত্রা 10 তার তাপমাত্রা বেড়ে কত হয়েছে 16। তার মানে একজনের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আরেকজনের তাপমাত্রা হ্রাস পেয়েছে, নিয়ে মাঝামাঝি একটা তাপমাত্রা মনে করা হয়েছে টি। এই তাপমাত্রা যদি দুটো বস্তুর ক্ষেত্রে সমান যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর তো তাপমাত্রার পার্থক্য থাকলো না, তাহলে আর তাপের প্রবাহ চলবে না, এটাকে আমরা বলছি তাপীয় সাম্য বা থার্মাল ইকুইলিব্রিয়াম। তার মানে এটা কখন সম্ভব না, এটা সম্ভব তখনই যদি উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজ ইকুয়াল উইথ শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ। কারণ আমি বলেছি কি এই প্রসেসটার মধ্যে কোন রকম তাপের কোন লস বা ক্ষয় হয়নি, অর্থাৎ উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ, কারণ তুমি দেখতে পেয়েছো যে বস্তুটা উষ্ণতা বেশি বা যে বস্তুটা বেশি গরম সেটা তাপ বর্জন করেছে, তাই লিখেছি উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজ ইকুয়াল টু শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ। এইটাকে আমরা বলছি ক্যালোরিমিতির মূল নীতি বা প্রিন্সিপল অফ ক্যালোরিমেট্রি। কিন্তু এখানে একটা শর্ত আমাদের মনে রাখতে হবে, শর্তগুলো যদি মেনটেন না হয় তাহলে কিন্তু এই ইকুয়াল টু সাইনটা আমরা দিতে পারবো না। শর্তগুলো পারলে একটু খাতা লিখে নাও। এক নম্বর শর্ত হচ্ছে, আমি ওয়ান বাই ওয়ান বলছি, একটু লেখার চেষ্টা করো যে তাপ বিনিময়ের সময় মানে তাপের যে আদান প্রদান হচ্ছে, এই তাপ আদান প্রদান বা তাপ বিনিময়ের সময় কোন তাপ বাইরে থেকে ক্যালোরিমিটার যন্ত্রে প্রবেশ করছে না এবং ক্যালোরিমিটার থেকে কোন তাপ বাইরে যাচ্ছে না। ওই জন্যই মনে করে দেখো আমরা একটা কুপরিবাহী আস্তরণ দিয়ে ওই পাত্রটাকে ক্যালোরিমিটারের মধ্যে সেট করেছিলাম, মানে এই যে বক্সটার মধ্যে সেট করেছিলাম, যে যন্ত্রের ছবি তোমাদের সামনে আগেই আমি একে দেখিয়েছি। দু নম্বর শর্ত লেখো যে ক্যালোরিমিটারের ভেতরে বস্তুগুলির মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না। তাহলে এই শর্তগুলো যদি মেনটেন হয় তবেই তুমি বলতে পারবে উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ। চলো এবার দেখে নেওয়া যাক অঙ্কের আকারে এটা কি কিভাবে প্রকাশ করব। এটা খুব সহজ এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবো। মনে করো এইটা একটা পাত্রের মধ্যে জল রাখা আছে, আমি জল নিয়ে কাজ করছি, এটা লিকুইড নিয়েছি জল। আচ্ছা, এটা জলের ভর আমি দিয়েছি M1, জলের আপেক্ষিক তাপ জানি আমি S1, আর টেম্পারেচার অফ দ্য ওয়াটার ইনিশিয়ালি কত ছিল T1 ডিগ্রি। এই ডেসক্রিপশনগুলো কার, জলের জন্য। এর মধ্যে তুমি কি করেছো, একটা বল নিয়েছো, এটা একটা তামার বল, তামার একটা বল মানে লোহার বল, তামার বল যেমন সলিড বল হয় এটা তামার বলকে নিয়েছো। এই বলটার ভর দেওয়া আছে M2, তামা মানে যেটা যে উপাদান তার আপেক্ষিক তাপ দেওয়া আছে S2, এবং এটার তাপমাত্রা একটু বেশি T2 ডিগ্রি C। মানে আমাদের অঙ্ক পড়ে বুঝে নিতে হবে যে কোনটা তাপমাত্রাটা বেশি আছে, তার মানে তুমি বুঝতে পারবে কে এখানে তাপ দিচ্ছে আর কে তাপ নিচ্ছে। তার মানে প্রথমে অঙ্কটা পড়ে তোমার বুঝতে হবে, এটা তোমাকেই বুঝতে হবে, কেউ বলে দেবে না, অঙ্ক পড়ে বুঝতে হবে যে তোমার যে দুটো বডি এখানে গল্প করা হচ্ছে তাদের মধ্যে কার তাপমাত্রা কম আর কার তাপমাত্রা বেশি, তাহলে বুঝবো হিট ফ্লোটা কার থেকে কার দিকে হবে। তাহলে যে মুহূর্তে তুমি এই বলটাকে এর মধ্যে নিমজ্জিত করলে, যেই বলটা এর মধ্যে চলে এসছে, সঙ্গে সঙ্গে তুমি কি অবজার্ভ করবে বা কি হতে পারে এখানে, যে গরম বলটা তাপ কি করবে, তাপ বর্জন করবে, আর জল যেহেতু তার তাপমাত্রা কম আছে সে তাপ কি করবে, গ্রহণ করবে। এটাকে আমরা কি করলাম, এটা স্কেচ করে ছবি আকারে প্রকাশ করেছি, কোনো তো ছবি অঙ্কে দেওয়া থাকে না, তোমাকে আঁকতে হবে ছবিটা, তার পাশে একটা স্কেল আঁকবে। এই স্কেলের টপ মোস্ট, এটা একটা থার্মোমিটার মনে করে নাও তোমার স্বার্থে, এই টেম্পারেচার স্কেলটার সবার উপরে কে থাকবে, যার উষ্ণতা সব থেকে বেশি। আমি এখানে আমার অঙ্কের স্বার্থে আমি নাম দিলাম, এটা হচ্ছে A, এটা হলো আমার B, বিটা এখানে কি জল, আর এটা হচ্ছে তামার বল। তাহলে এখানে লিখলাম A, যেহেতু এর তাপমাত্রা বেশি এটাকে আমি উপরের দিকে রাখলাম, আর এই অঙ্কের সর্বনিম্ন তাপমাত্রা তো B, এর T1টা যেহেতু ছোট বলেছো তাহলে এখানে রাখলাম B। এবার এর তাপমাত্রা কত পাশে লিখে রাখলাম, এটা হচ্ছে T2 ডিগ্রি C, আর বি এর তাপমাত্রা কত এখানে পাশে লিখলাম T1 ডিগ্রি C। এটা তো ছবি এঁকেছি আমি, ডেসক্রিপশনগুলো অঙ্ক পড়ে সব লিখেও নিয়েছি, কার ভর মনে করে 10 গ্রাম, কার ভর মনে করে 50 গ্রাম, সেটা দেওয়া আছে, আমি লিখে নিয়েছি। এবার এইখানে দেখতে পাচ্ছি যে T2 তাপমাত্রা যদি এরা পরস্পরের সংস্পর্শে আসে, T2 তাপমাত্রা কিভাবে ফল করে যাবে,
তাহলে তামার বলে তাপমাত্রা কমবে আর জলের তাপমাত্রা আস্তে আস্তে কি হবে বাড়বে। তাহলে টি ওয়ান বেড়ে এবং টি টু কমে মনে করো কোন একটা জায়গাতে একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচার টি ডিগ্রি সি হলো, তাহলে তুমি কি বুঝতে পারলে যে এ তাপ বর্জন করেছে তাই তার তাপমাত্রা টি টু থেকে কমে টি হয়েছে, আর বি যেহেতু এ তাপমাত্রা কম ছিল সে তাপ গ্রহণ করে তার তাপমাত্রা হয়েছে কত টি, টি ওয়ান থেকে টি পর্যন্ত বেড়েছে। তাহলে প্রথমে আমি যদি এবার জিজ্ঞেস করি, তোমাকেই জিজ্ঞেস করলাম যে এ বস্তু কর্তৃক এটা গ্রহণ না বর্জন হয়েছে, বর্জন, তাহলে লিখবো এ বস্তু কর্তৃক বর্জিত তাপ। তোমাদের সেই ফর্মুলা আশা করি মনে আছে, এইচ সমান মিষ্টি এম এস টি, এখানে মিষ্টির মধ্যে কোনটা এম হবে, এ বস্তুর যেগুলো দিয়েছে মানে এ বস্তুর মাস কত এম টু, এ বস্তুর এস কত এস টু, আর টি মানে কি, এই টি মানে এইটি বসিয়ে দেওয়া তাহলে তো ভুল হয়ে যাবে, এই টি মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য, মিষ্টির যে তাপমাত্রা এখানে টিটা লিখি এটা কি তাপমাত্রা ডিফারেন্স, ছিল টি টু হয়ে গেছে টি, তার ডিফারেন্সটা কত হলো টি টু মাইনাস টি, এটা কি এ বস্তু কর্তৃক বর্জিত তাপ। এবার যদি বলা হয় যে তুমি বি তো এখানে তাপ গ্রহণ করেছে, তাহলে বি বস্তু কর্তৃক, আমি একটু মুছে দিচ্ছি এটা সুবিধা হবে লিখতে আমার, এবার যদি বলা হয় বি বস্তু কর্তৃক গৃহীত তাপ, তাহলে তার নেক্সট স্টেপ কি লিখব, বি বস্তু কর্তৃক গৃহীত তাপ, তারও ফর্মুলা তোমার জানা আছে এইচ টু ইজ ইকাল টু, ওটাও তো তোমার সে একই হবে মিষ্টি, এই মিষ্টিটার এম কত হবে জলের ভর, এস কত হবে জলের এস, আর টেম্পারেচার কত হবে টি ওয়ান থেকে টি হয়েছে, তুমি ভুল করে লিখে ফেলে টি ওয়ান মাইনাস টি, তাহলে তো গেল, তোমায় বলতে হবে টি ওয়ান বড় না টি বড়, টি বড়, তাই এটা হবে টি মাইনাস টি ওয়ান। তাহলে এটা ছিল এ বস্তু কর্তৃক, আমি না এখানে ওয়ান দিচ্ছি না, এটা আমি তোমাদের সাথে এইচ এ লিখলাম, কারণ ওয়ান টু তোমরা গুলি ফেলতে পারো, আর এইচ টু টাকে আমরা এইচ বি দিচ্ছি, মানে এ বস্তু কর্তৃক বর্জিত তাপমানে এইচ এ, বি বস্তু কর্তৃক গৃহীত তাপমানে এইচ বি। এবার তোমরা আজকে কি শিখলে, ক্যালোরিমিতির মূল নীতি বলছে যে এ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান বি বস্তু কর্তৃক গৃহীত তাপ, তার মানে তোমাদের কি লিখতে হবে এবার যে ক্যালোরিমিতির মূল নীতি অনুসারে তুমি কি লিখতে পারো এইচ এ ইজ ইকুয়াল টু কত হবে এইচ বি, তার মানে এইচ এর জায়গাতে এটা পুট করে দাও এম টু এস টু টি টু মাইনাস টি সরি, আর এইচ বি এর ভ্যালু কত হবে এম ওয়ান এস ওয়ান টি মাইনাস টি ওয়ান, এটা কিন্তু দয়া করে বলছি এটা কিন্তু টি ওয়ান মাইনাস টি করো না, তার নিজের নাম্বার নিজেই হারাবে, এখানে টিটা কিন্তু আমি একবার দরকার লিখেও দিচ্ছি, অনেকে এটা ভুল করে বসে টি ওয়ান মাইনাস টি লিখে দেয়, এটা কিন্তু চরম ভুল হয়ে যাবে, এটা টি ওয়ানটা কিন্তু টি এর থেকে বড়, এটা কিন্তু লিখে রেখো তাহলে সুবিধা হবে, টিটা হচ্ছে মাঝামাঝি, টি টু সব থেকে বড় টি তার থেকে কম আর তার থেকে কম টি ওয়ান, তাই এটা দয়া করে বলি, এটা কিন্তু ভুল করলে কিন্তু এত শিখিয়ে কোনো লাভ নেই। এবার তোমার এখানে এই অঙ্কের মধ্যে কোন একটা রাশি অজানা থাকবে, হয়তো তোমাকে বললো যে তুমি ওই জলের মধ্যে যখন বলটা ফেললে তাহলে ওটার আলটিমেট বা চূড়ান্ত তাপমাত্রা কত হবে, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কোনটা এখানে টি, তার মানে তোমাকে বাকি সব কোয়ান্টিটি বলে দেওয়া আছে এম টু এস টু এম ওয়ান এস ওয়ান টি টু টি ওয়ান সব জানা আছে, শুধু টিটাকে সলভ করলে তুমি পেয়ে যাবে টি ইজ ইকুয়াল টু কত তোমাকে বের করতে হবে, তা সেটা আমরা করে দেখছি কিভাবে করতে হবে, আমি এগুলো মুছে দিই আগে, কি করবে এটাকে পুরো ব্রেক করে নাও, তাহলে কি আসবে এম টু এস টু টি টু মাইনাস ওটা লিখবো কি এম টু এস টু টি, ওটাকেও ব্রেক করে নাও তাহলে লিখবো এম ওয়ান এস ওয়ান টি মাইনাস এম ওয়ান এস ওয়ান টি ওয়ান, আশা করি বুঝতে পেরেছো এটা একদম সরল, তোমাদের অ্যালজেব্রা তো শেখা আছে। এবার টি কোথায় কোথায় লেগে আছে, এইখানে একটা টি লাগা টার্ম আছে আর এইখানে টি লাগানো টার্ম আছে, তাহলে এক জায়গায় নিয়ে আসো, ওটা যদি ওপাশে নিয়ে যাও তাহলে কি হবে প্লাস হয়ে যাবে, তার মানে কি লিখবো এম ওয়ান এস ওয়ান প্লাস এম টু এস টু, যেহেতু দুটোতে টি লেগে আছে টি আমি কমন নিতে পারি ওপাশে নিয়ে গিয়ে, তাহলে টিটা কমন নিয়ে নিলাম, আচ্ছা আমি এপাশেই লিখছি ইন্টু টি ইজ ইকুয়াল টু কত হবে, এখানে যে এম টু এস টু টি টু আছে আর ওপাশে মাইনাস এম ওয়ান এস ওয়ান টি ওয়ান আছে, এপাশে এলে কি হবে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে কি লিখবো এম টু এস টু টি টু প্লাস এম ওয়ান এস ওয়ান ইন্টু টি ওয়ান। এবার টি ইজ ইকুয়াল টু তাহলে কত পাবো, তো খুব ইজি, এইটা ডিভাইডেড বাই এই ব্র্যাকেট টার্মটা, তাহলে লিখবো কি এম টু এস টু টি টু প্লাস এম ওয়ান এস ওয়ান টি ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান এস ওয়ান প্লাস এম টু এস টু। তোমরা কিন্তু এই ফর্মটা মুখস্থ করবে না, এটা কিন্তু অঙ্কের স্ট্র্যাটেজিটা বোঝালাম, তোমরা যদি এই ইকুয়েশনটা পর্যন্ত যেতে পারো যে
গৃহীত তাপ আর বর্জিত তাপ যদি সমান লিখতে পারো তাহলে বাকিটা তো তোমার এখানে নিউমেরিক্যাল সমস্ত ভ্যালু থাকবে, 10 এখানে, 1 এখানে, মনে করো 50 গ্রামে 50, এখানে মনে করো 2, এসব লিখলে তুমি ইজিলি সলভ করতে পারবে, এই জন্য এটা মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা আমি এখানে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়েছি, আমরা পরের ভিডিওতে আরো অনেক অঙ্ক করব, কিন্তু এখানে একটা সিম্পল অঙ্ক দিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 20 গ্রাম জলের সাথে 10 ডিগ্রি সি উষ্ণতার 40 গ্রাম জল মেশানো হলো, চূড়ান্ত তাপমাত্রা কত হবে? তার মানে দুরকম জল, একটাতে ঠান্ডা জল একটাতে গরম জল নিয়েছো, এই দুটো জলকে তুমি একটা পাত্রে ঢেলে দিয়েছো, নিশ্চয়ই ঢালার পর উষ্ণতা এটা 0 ডিগ্রি থাকবে না, আবার 10 ডিগ্রি থাকবে না, মাঝামাঝি কিছু তাপমাত্রা হবে, এটা বুঝতে পারছি। তাই প্রথমে কি করলাম, ছবিটা এঁকে নিয়েছি, ছবিটা কিন্তু কোন জায়গাতে আঁকা থাকে না, এটা এখন থেকে শেখো, এইভাবে করতে পারলে অঙ্কটা তাড়াতাড়ি সলভ করতে পারবে। তাহলে এটা মনে করো তোমার এই ঠান্ডা জলটা রেখেছি, তার মানে 0 ডিগ্রি উষ্ণতা মানে তাপমাত্রা 0 ডিগ্রি, জল জলের আপেক্ষিকতা সিজিএসএ কত হয়, 1 হয় বলেছিলাম, আর এটার ভর কত দিয়েছি 20 গ্রাম, সরি এখানে একটা ভুল লিখেছি আমি, এটা 20 গ্রাম হবে, তার মানে এটা 20 গ্রাম লিখে নাও। আর ওপাশে যে ভেসেল পাত্রে রেখেছি ওই পাত্রে কত জল আছে, 40 গ্রাম জল আছে, আর তার উষ্ণতা কত হচ্ছে 10 ডিগ্রি, তো উষ্ণতা 10 ডিগ্রি দিয়েছি, আর S2 তো অবশ্যই এখানে 1, যেহেতু জল দুটো ক্ষেত্রে জল। আর কি আঁকতে বলেছিলাম, একটা স্কেল আঁকতে বলেছিলাম, ওই স্কেলে কি মেনশন করতে বলেছিলাম, সব থেকে মানে সর্বাধিক তাপমাত্রা যা সেটা এখানে মেনশন করতে বলেছে, সবথেকে উঁচুতে কি আছে T2 10 ডিগ্রি, সবথেকে নিচে কি আছে 0 ডিগ্রি, মানে A আর একটা B মেনশন করলাম। তাহলে এবার যার তাপমাত্রা 10 তার তাপমাত্রা কমে কত হবে, T হবে, আর যার তাপমাত্রা 0 তার বেড়ে হবে T, তার মানে B এখানে দেখেই বুঝতে পারছি তাপ বর্জন করবে আর A তাপ গ্রহণ করবে। এবার তোমার ডিটেল লিখবে কি, A বস্তু কর্তৃক গৃহীত তাপ, আমি একদম লিখে দিচ্ছি, তোমরা কিন্তু নিজেরা লিখে লিখে করবে, A বস্তু কর্তৃক গৃহীত তাপ, ফর্মুলা তোমাদের জানা আছে মিষ্টি, তাহলে M কত আছে এখানে লিখে নিলাম, MST ফর্মুলা আমার জানা আছে, M কত এখানে 20, S কত 1, আর T মানে তো তাপমাত্রার পার্থক্য মানে চেঞ্জ, এখানে 0 থেকে T হয়েছে, তার ডিফারেন্সটা কত হবে T-0, তোমার লিখবে এখানে T-0, তাহলে আলটিমেট কত আসবে 20 × 1 × T-0 মানে সিম্পল 20T। তুমি যদি এখানে অন্য কিছু থেকে থাকে তুমি সলভ না করে পরে ইকুয়েট করতে পারো, এখন না করলেও চলবে। আর HB মানে B বস্তু কর্তৃক বর্জিত তাপ কত হবে, সেটারও ফর্মুলা মিষ্টি, কিন্তু সেটা কি হবে, এটা যেমন M1 S1 আর T ছিল, এটা হবে M2 S2 T, M2 টা তো কত দিয়েছে 40, S2 1, আর এখানে আর তাপমাত্রার ডিফারেন্স কত আছে 10 থেকে কমে T হয়েছে, তার মানে 10-T এটাই চেঞ্জ, এখানে লিখবো 10-T। এরপর তোমার কাজ কি, এরপর কাজ হচ্ছে আমি পরে অঙ্কটা মুছে দিলাম, তোমার অঙ্কটা আশা করি পড়া বা লেখা হয়ে গেছে, তুমি লিখবে কি, ক্যালোরিমিতির মূল নীতি অনুসারে আমরা জানি যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, তাহলে HA ইজ ইকুয়াল টু কত লিখবো, HB লিখবো, এখন HA এর ভ্যালু তুমি কত পেয়েছো 20T পেয়েছো, আর HB কত পেয়েছো 40 × 10-T পেয়েছো, তাহলে এখানে লিখতে পারি 20T ইজ ইকুয়াল টু কত 400-40T লিখতে পারি। এবার 40T-টাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে কত আসবে 40, আর এদিকে 20 নিয়ে কত হবে 60T ইজ ইকুয়াল টু কত আসবে 400, দ্যাট মিন্স T ইজ ইকুয়াল টু 400/60, এটা কেটে কুটে দেখো আসবে 6.67 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এই দুটো তরলকে যদি তুমি মিক্সড আপ করো ওই মিক্সচারটার চূড়ান্ত তাপমাত্রা কত দাঁড়াবে 6.67 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি, আমরা পরের ভিডিওতে ক্যালোরিমেট্রি রিগার্ডিং আরো অনেকগুলো অঙ্ক সলভ করবো যেগুলো একটু কনসেপচুয়াল হবে, আর এটা ভালো করে খাতায় একটু প্র্যাকটিস করে রাখো পুরো থিওরি পোর্শনটা। ওকে।